তো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে ফার্স্ট অঙ্কটা তোমাদের বলেছে, দেখো বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি। তাহলে এই যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র হলো ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও কেন্দ্র অবস্থিত। তাহলে এখানটায় বের করতে বলেছে, দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 100 ডিগ্রি হলে এবিসি ও এবিও এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তোমার বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ মানে ত্রিভুজটির পরিকেন্দ্র হলো ও, তার মানে এইটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার নাম যদি দাও এ বি সি, তার পরিকেন্দ্র যদি এরকম একটা জায়গায় ধরো, তার মানে তাকে ঘিরে কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে। বৃত্তটা মোটামুটি এরকম ধরনের, ধরো বৃত্তটা আঁকলে, তাহলে তার পরিকেন্দ্র হলো ও, ঠিক আছে। তাহলে বলেছে বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত, বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। তাহলে দেখো এ বিন্দুর বিপরীত দিকে, ঠিক আছে, কেন্দ্র ও অবস্থিত, তাহলে বি ও সি, এই যে বি ও সি কত ডিগ্রি বলে দিয়েছে, 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলেছে এ বি সি আর এ বি ও, মানে আমাকে এ বি সি কোণটা মানে পুরো কোণটা আর এইটুকুনি কোণটা, এই দুটো কোণ আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এবারে দেখো তাহলে আমরা জিনিসগুলো কি পাই, আমরা কি জানি, এই যে অ্যাঙ্গেল বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল বি এ সি হলো পরিধিস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি ও সি হাফ অফ অ্যাঙ্গেল বি ও সি, মানে হয়ে গেল অ্যাঙ্গেল বি এ সি, তার মানে এই অ্যাঙ্গেলটা যত ডিগ্রি হবে এটা তার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল হাফ ইন্টু 100, মানে হয়ে গেল 50 ডিগ্রি। এবারে তোমার এখানটা দেখো বিএসি তোমার 50 ডিগ্রি বেরিয়ে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি লিখছো 50 ডিগ্রি। এবারে ত্রিভুজ এবিসি একটা কি ধরনের ত্রিভুজ, একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে দুটি বাহু সমান হয়, তার মানে এখানে এবি ইকুয়ালস টু এসি, তাহলে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এবিসি ইকুয়ালস টু এসিবি, তার বিপরীত কোণ দুটো সমান হয়ে যাচ্ছে, তার মানে তুমি এদিকের কোণটা আর এদিকের কোণটা, মানে এই যে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো একটা হলো এবিসি, একটা হলো এসিবি, আর একটা হলো অ্যাঙ্গেল বিএসি, তিনটে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার মধ্যে বিএসি টা কত পেয়েছি, 50 ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো এবিসি আর এসিবি দুটোই হলো একই কোণ, মানে দুটো কোণের মান সমান হয়, আমি দুটোর জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে 2x = 130 ডিগ্রি, তাহলে x = 65 ডিগ্রি। তুমি এখানে লিখে নেবে ধরি অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি সমান সমান x ডিগ্রি, তাহলে x এর মান পেয়ে গেলে 65। তাহলে তোমার এখানটা যেটা চেয়েছিল, কি চেয়েছিল, অ্যাঙ্গেল এবিসি চেয়েছিল, তাহলে অ্যাঙ্গেল এবিসি পেয়ে গেলে 65 ডিগ্রি। এরপরে দেখো এবারে এবার ছোট ত্রিভুজটাই আসো, ত্রিভুজ ওবিসি, তাহলে ওবিসি রও তাই হবে, এটা 100 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা 100 ডিগ্রি হলে তাহলে বাকি পড়ে থাকলো কত, 80 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি, এটা হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে তোমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল এবিও, তাহলে এবিও বের করতে গেলে তাহলে তোমায় কি করতে হচ্ছে, এই অ্যাঙ্গেল এবিসি থেকে তুমি অ্যাঙ্গেল, হ্যাঁ, এবিও বের করতে গেলে অ্যাঙ্গেল এবিসি থেকে একটা ওবিসি বাদ দিচ্ছ, তাহলে অ্যাঙ্গেল এবিসি কত পেয়ে গেছিলে, 65 ডিগ্রি, ঠিক আছে। আর এটা কত পেয়েছো, এটা হয়ে গেল 40 ডিগ্রি, তাহলে সাবস্ট্রাক্ট করলে কত হয়ে যায়, 25 ডিগ্রি।
তার মানে এই কোণটা হয়ে গেল 25 ডিগ্রি আর পুরো কোণটা হয়ে গেল 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হলো তোমার দুটোর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? এই যে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটা দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হলো ও এবং অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি হলো 110 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এবিসি মানে এই কোণটা, অ্যাঙ্গেল এবিসি এর মান তোমাকে এখানে হিসাব করতে বলেছে। তাহলে দেখো এইটা যখন 110 ডিগ্রি, তাহলে এওসি এই যে বাইরের দিকটা, ঠিক আছে, তাহলে যেটা তোমার দিয়ে দিয়েছে সেটা হলো এই যে এওসির বাইরের দিকটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, মানে হয়ে গেল তোমার 250 ডিগ্রি, তাই তো? এবারে দেখো এই যে এসি চাপ, এসি চাপের উপর অবস্থান করলে, ঠিক আছে, এটা হলো তোমার এটা এটা তাহলে তোমার কেন্দ্রস্থ কোণ প্রবিদ্ধ, ঠিক আছে, এটা তাহলে তোমার হলো পরিদিষ্ট কোণ। ঠিক আছে, তাহলে এসি চাপের উপরে, ঠিক আছে, তাহলে আমরা একটা কি পাচ্ছি, এটা হলো পরিদিষ্ট কোণ পাচ্ছি, এটা হলো কেন্দ্রস্থ তোমার প্রবিদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ কি হয়, এটার অর্ধেক মানে এটার দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এওসি, এখানে প্রবিদ্ধ লিখতে পারো, ঠিক আছে, প্রবিদ্ধ তোমার অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। তার মানে প্রবিদ্ধ এওসির মান কত পেয়েছে, 250 ডিগ্রি, আর এদিকে দুই দিয়ে ভাগ করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ, এবিসি পাচ্ছ, তার মানে 125 ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেল এবিসি। তাহলে অ্যাঙ্গেল এবিসি কোণের মান কত পাচ্ছ, 125 ডিগ্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, তারপরে তোমাকে কি বলেছে, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে দেখো আমি একটা বৃত্ত আঁকছি, তাহলে আমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে এবিসিডি আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিলাম, তার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, তার একটা কেন্দ্রবিন্দু থাকবে যেহেতু বৃত্তটা এঁকেছি, তার নাম দিয়ে দিচ্ছি ও। এবার বলছে ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে ডিসি বাহুকে আমরা বর্ধিত করে দিলাম কত পর্যন্ত, পি পর্যন্ত। তাহলে বিসিপি তার মানে এই কোণটার মান, এই কোণটার মান কত হয়েছে, 108 ডিগ্রি। আমাকে কি বের করতে বলেছে, বিওডি, বিওডি এই কোণটার মান তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে এই কোণটার মান তোমাকে বের করতে বলেছে। তাহলে এই কোণটার মান বের করতে গেলে বিওডি তুমি যদি একটুখানি আর এটাকে একটুখানি বেঁকিয়ে আঁকো, তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে। ধরো তুমি ছবিটা যদি এরকম আঁকতে, ওটা যদি এরকম একটা জায়গা হতো আর বিটা যদি এরকম নিতে, তাহলে একটা কোণের মতন দেখতে পেতে এই আর কি, এরকম যদি নিতে তাহলে এটা এই, তাহলে হয়ে যেত এখানটায় এ বি সি ডি আর এটা হলো তোমার অ্যাঙ্গেলটা, তাহলে এই কোণটা তোমরা বুঝতে পারতে সেরকমই আমরা ছবিটা এঁকেছি। তাহলে আমি উপরের ছবিটা থেকে এই করছি, তাহলে এখানটায় দেখো তুমি কি পেয়ে গেলে, না তোমার অ্যাঙ্গেল বি সি পি ইকুয়ালস টু 108 ডিগ্রি। তাহলে এই পুরোটা কত হয়ে যাবে, এইটা তাহলে অ্যাঙ্গেল ডি সি বি হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, মানে হয়ে গেল 72 ডিগ্রি, তাহলে তুমি ওটাকে 72 ডিগ্রি পেয়ে যাবে। এবারে দেখো এই যে বিডি, হ্যাঁ, তাহলে বিডি চাপের উপরে এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ বিওডিটা, ঠিক আছে, কারণ ছবিটা যদি তুমি শুধু ওইটুকুনি জায়গা আঁকো তাহলে এরকম দেখতে লাগবে, এই দেখতে লাগছে ঠিক আগেরটার মতন, তাই না? তাহলে তোমার এইটা যেটা পাচ্ছ আর এটা তুমি পেয়েছো, তাহলে তোমার এই এই যে ছবিটা এখানটায় হয়ে গেছে ডি, ঠিক আছে, এটা হয়ে গেল ডি, এটা হলো বি, এটা ও আর এটা হলো সি আগের ছবিটার মতন। দেখ ভালো করে দেখো, তাহলে এই যে বিডি চাপের ওপর,
এই যে অ্যাঙ্গেল ডি ও বি, এটা তো তোমার হলো প্রবিদ্ধ, প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণ, তাই না? এটা প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণ ডি ও বি। তাহলে তোমার এটা যদি 100 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেল ডি সি বি, সরি 100 বলছি, 72 ডিগ্রি হয়, তাহলে প্রবিদ্ধ অ্যাঙ্গেল ডি ও বি হয়ে যাবে 2 × 72 ডিগ্রি, মানে হলো 144 ডিগ্রি। তার মানে এই যে বাইরের দিকটা কত হয়ে যাচ্ছে, 144 ডিগ্রি, 144 ডিগ্রি পেয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি ভেতরের অ্যাঙ্গেলটা ডিওবি যদি বের করো, তাহলে 360 ডিগ্রি মাইনাস 144 করে নাও, 616, তাহলে এটা হয়ে গেল 216। এবার আমরা চলে আসছি পরের অঙ্কটায়, 4 নম্বর অঙ্কটায়। দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এওডি তোমার বলে দিয়েছে 40 ডিগ্রি। তাহলে এখানটায় লেখাই রয়েছে, এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল তোমার 40 ডিগ্রি। তো তারপরে তোমার দিয়েছে অ্যাঙ্গেল এসিবি, এসিবি এই যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলে দিয়েছে, 35 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে একটা বিসিও এই অ্যাঙ্গেলটা, আর একটা বের করতে বলেছে বিওডি, মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এবারে এখানটায় আমরা কি বলতে করতে পারি, দেখো এই যে তোমার সিও ছিল, এটাকে তো বাড়িয়ে তোমার ডি পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই যে ডি পর্যন্ত আছে, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সিডি বাহুটাকে আরেক, মানে সিডি বাহুটাকে বাড়িয়ে দিয়ে সেটা পরিধিকে একটা বিন্দুতে ছেদ করছে, সেটার নাম দিয়ে দিলাম আমরা ই। তাহলে সেটা যখন আমরা ই দিয়ে দিলাম, তাহলে দেখো এবার এই চাপের উপরে, এই যে এই, ঠিক আছে, এই চাপের উপরে, এই চাপটার উপরে অবস্থিত এই যে এ ও ই, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর হলো এ সি ই, এটা হলো তোমার পরিধিস্থ কোণ, এই যে এই কোণটা, ঠিক আছে? তাহলে তোমার অ্যাঙ্গেল এ ও ই এটা হলো কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আর অ্যাঙ্গেল এ ও ই টা না সরি অ্যাঙ্গেল এ সি ই টা, ঠিক আছে, এই কোণটা, এই যেটা আমি রেড মার্ক করছি, ঠিক আছে, তাহলে এটা হলো কি, পরিধিস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ পাচ্ছ, একটা পরিধিস্থ পাচ্ছ। তাহলে দেখো এ ও ই টা তোমরা কি পেয়েছো, এ ও ই টা হলো তাহলে কেন্দ্রস্থ কোণ, এবং তোমার এ সি টা হয়ে গেল তোমার পরিধিস্থ কোণ। তাহলে এ সি ই ইকুয়ালস টু হয়ে গেল তাহলে 40/2, তাহলে হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে 20 ডিগ্রি। তাহলে তোমাকে বের করতে বলেছিল বিসিও টাকে, তাহলে অ্যাঙ্গেল তোমরা পেয়ে গেলে বিসিও 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে হয়ে গেল 55 ডিগ্রি। তাহলে বিসিও একটা মান পেয়ে গেলে, ঠিক আছে? এবার বের করতে বলেছে বিওডি, এইটা এই জায়গাটাকে বের করতে বলে, তাহলে তুমি পুরোটাকে যোগ করতে পারবে। এবারে দেখো, এবারে তুমি যদি এইটা দেখো, এবি চাপের উপরে একটা জিনিস যদি দেখো, এই যে এবি চাপের উপরে, শুধু এখান থেকে এতটা পোর্শনের মধ্যে, তাহলে এবি চাপের উপরে এ ও বি এটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, এইটুকুনি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর তোমার এখানে আরেকটা পরিধিস্থ কোণ থাকছে, সেই পরিধিস্থ কোণ হলো এ সি বি, ঠিক আছে, এটা হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে তুমি বলতে পারো যে এবি চাপের উপর, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ, ও অ্যাঙ্গেল এ সি বি পরিধিস্থ কোণ, ঠিক আছে? তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পেলে, একটা পরিধিস্থ কোণ পেলে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হয়ে যাবে, অ্যাঙ্গেল এ ও বি পরিধিস্থ কোণের দ্বিগুণ, তো তাহলে পরিধিস্থ কোণটা কত ডিগ্রি পেয়েছে, 35 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 2 × 35 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল, 70 ডিগ্রি। তাহলে এ ও বি তোমরা পেয়ে গেলে 70 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছিল অ্যাঙ্গেল বি ও ডি, তার মানে তোমরা পেয়ে গেলে 70 + 40, তার মানে হয়ে গেল 110 ডিগ্রি। তাহলে তোমরা দুটো উত্তর পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে একটা তোমরা পেয়ে গেলে 55 ডিগ্রি, আর একটা হয়ে গেল তোমার 110 ডিগ্রি।
নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার ফাইভ বলছে যে এই যে ছবিটা দেওয়া রয়েছে সেটা ও কেন্দ্রীয় বৃত্তে অ্যাঙ্গেল এ পি বি, ঠিক আছে? তাহলে এ পি বি মানে এই জায়গাটা, এই জায়গাটা হলো 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ পি বি ইকুয়ালস টু 80 ডিগ্রি। তাহলে এবং তোমার কি দেওয়া রয়েছে এ ও বি, ঠিক আছে? তাহলে এ ও বি এর মান বের করতে বলেছে। দেখো এ ও বি, তাহলে এইটা তুমি এ ও বি দেওয়া রয়েছে, এইটা মান তোমাকে বের করতে বলেছে। আর একটা কি বের করতে বলেছে, সি ও ডি এর মান নের, আচ্ছা এ ও বি ও সি ও ডি এর মানের সমষ্টি নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই মানটা আর এই মানটার সমষ্টি বের করতে বলেছে। তাহলে আগে আমাকে সমষ্টি বের করতে গেলে আগে আমাকে দুটোর মান কিন্তু ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে। তাহলে এখানটায় দেখো আমরা কি করতে পারি, এখানটায় তুমি একটা কাজ করো, এই বি আর সিটাকে যুক্ত করে দিচ্ছি। তাহলে এখানে অঙ্কনে আমরা কি করলাম, অঙ্কনে আমরা অঙ্কন যদি বলো তাহলে এখানে হলো বি সি যুক্ত করা হলো, তাহলে বি সি যুক্ত করা হলো। এবারে দেখো তাহলে আমার এই যে এ বি চাপের ওপরে, এই যে এ বি, তাহলে তুমি বলছো এ বি চাপের উপর আমার হলো অ্যাঙ্গেল এ ও বি, এটা হয়ে গেল তোমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে এই যে এ বি চাপের উপর এটা হয়ে গেল তোমার কেন্দ্রস্থ কোণ। আর পরিধিস্থ কোণ তাহলে কি হয়ে যাচ্ছে তোমার, দেখো পরিধিস্থ কোণ হয়ে গেল তাহলে এ সি বি, এইটা হয়ে গেল তোমার পরিধিস্থ কোণ, অ্যাঙ্গেল এ সি বি হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পেলে একটা পরিধিস্থ কোণ পেলে, তাহলে তুমি বলতে পারো অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে? আবার তুমি এখান থেকে কি পাচ্ছ, আরেকটা দেখো চাপ থাকছে এই যে সিডি চাপের উপরে, তাহলে তুমি বলতে পারো যে সিডি চাপের উপর, ঠিক আছে? তাহলে সিডি যদি আসে তাহলে সিডি চাপের উপরে অবস্থিত একটা হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ তোমার হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সিওডি, আর পরিধিস্থ কোণ, পরিধিস্থ পরিধিস্থ কোণ তোমার হয়ে গেল অ্যাঙ্গেল এ সি বি। ওকে, তাহলে একই জিনিস তোমরা কি পেয়ে গেলে, সরি এ সি বি না, এটা ডি হবে, ডি সি বি, হ্যাঁ তোমার এটা চাপের উপর এটা কেন্দ্রস্থ ডি সি বি, আচ্ছা ডি হবে এসিবি না, তাহলে অ্যাঙ্গেল ডিবিসি হলো তোমার এই দেখো এই কোণটা ডিবিসি, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হয়ে গেল তোমার পরিধিস্থ কোণ, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সিওডি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল ডিবিসি, এটা আমরা বলছি। তাহলে এই যে প্রথমে আমার এওবি পেয়েছিলাম আর এখানে যে আমরা সিওডি পেয়েছি, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই, অ্যাঙ্গেল এওবি কোণের মানটা আর অ্যাঙ্গেল সিওডি কোণের মানটা, তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এসিবি, তাই না? আর এখানটায় কত পেয়ে গেলে গুণ 2 ইনটু অ্যাঙ্গেল ডিবিসি, এই দুটো পেয়ে গেলে। তাহলে এখানে তুমি এটাকে একটা নাম্বারিং করে রেখে দাও। এবারে দেখো তোমার এখানটা একটা ত্রিভুজ আছে বি সি পি, এই যে একটা ছোট্ট ত্রিভুজ বিসিপি, তাহলে বিসিপি এর সিপি বাহুকে আমরা কতদূর পর্যন্ত বাড়িয়েছি, এ পর্যন্ত বাড়িয়েছি। তাহলে এ পর্যন্ত যখন বাড়ানো হলো তাহলে এটা তাহলে কি হয়ে গেল, বহিঃস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এপিবি, তাহলে এখানে তোমার কি হয়ে যাচ্ছে, বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ বিপরীত দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সমান হয়, তাহলে এখানে একটা পাচ্ছ এসিবি, এইটা একটা কোণ, হ্যাঁ এটা পিসিবি লিখে এসিবি, দেখো পিসিবি লিখতে হবে তারপরে তোমাকে লিখতে হবে এসিবি, তাই জন্য ডাইরেক্ট আমি এসিবি লিখলাম। আর অ্যাঙ্গেল পিবিসি, তাহলে এই পিবিসি মানেই হলো অ্যাঙ্গেল ডিবিসি,
আর এটাই হলো অ্যাঙ্গেল এসিবি, তাহলে তুমি সেটাকে লিখলে। আচ্ছা তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি পেয়ে গেলে? 80 ডিগ্রি পেয়ে গেলে। ও এখানটায় তাহলে দেখো, এই যে 1 নম্বর আমরা নাম্বারিং করেছিলাম, ঠিক আছে, আমার তো সমষ্টি বের করতে দিয়েছে, তাহলে সমষ্টি মানে আমি এখানটা অ্যাড করে দিই, মাল্টিপ্লাই করে লাভ নেই, তাহলে অ্যাড করে দিলাম। তাহলে দেখো 1 নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি, সেখান থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও, আমি পরের পেজে লিখছি, তাহলে 2টা যদি কমন নিয়ে নাও, তাহলে তোমার এখানে পড়ে থাকবে অ্যাঙ্গেল এ সি, তাই না? ওখানটায় কত কি কি লেখা ছিল? এখানটায় লেখা ছিল অ্যাঙ্গেল এসিবি আর ডিবিসি, তাহলে এখানটা হবে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি, ঠিক আছে? তাহলে 2 ইনটু তোমরা ওই দুটো সমষ্টি কত পেয়ে গেলে? তোমার 80 ডিগ্রি, তার মানে হলো 160 ডিগ্রি। তাহলে আমাকে যেটা বের করতে বলেছিল, আমায় কি বের করতে বলেছিল, যে এওবি, তাহলে দেখো এওবি আর সিওডি, ঠিক আছে, এই দুটো মানের সমষ্টি বের করতে দিয়েছিল। তাহলে দুটো মানের সমষ্টি বের করলাম, তাহলে এই জায়গাটা থেকে আমরা কত কমন নিলাম? 2 কমন নিয়ে নিলাম, দিয়ে এসিবি আর ডিবিসি এর মান কত পেয়েছি আমরা? 80 ডিগ্রি পেয়েছি। তাহলে 2 ইনটু 80 মানে হলো 160 ডিগ্রি। ওকে, তাহলে 160 ডিগ্রি হলো তোমার অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 6 বলছে, তাহলে পাশের ছবির মতন সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি ত্রিবৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি, যা সি বৃত্তকে, মানে সি এ যে বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, এবং ডি কেন্দ্র বৃত্তকে কোথায় ছেদ করেছে? কিউতে ছেদ করেছে। তাহলে ফার্স্ট আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, সেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে দেখো পি বি কিউ। হ্যাঁ, তার মানে এই যে কোণটা পি বি কিউ, এই কোণটা, আর সি এ ডি এই কোণটা, এই দুটো কোণ হলো সমান। তাহলে এটা আমাদেরকে সমান প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা এটাকে ধীরে ধীরে প্রমাণ করি। তাহলে এখানে প্রথমে আমাকে কিছু অঙ্কন করে নিতে হবে। তাহলে অঙ্কন গুলো কি হবে? তাহলে অঙ্কন কি করছি দেখো, তোমার এর সাথে বি, ঠিক আছে, পি এর সাথে সি, ঠিক আছে, এ এর সাথে সি, আর এর সাথে ডি, এগুলো যুক্ত করা আছে, ডি এর সাথে কিউ যুক্ত করা আছে, তাহলে বি এর সাথে পিও যুক্ত করা রয়েছে, আর বি এর সাথে কিউও যুক্ত করা রয়েছে, আর বি এর সাথে সি, তাহলে তুমি এখানটায় যুক্ত করে নাও এইটা, তাহলে বিসি তুমি যুক্ত করে নিলে, ঠিক আছে, এবং তোমার এখানে বি আর ডিটাও তুমি যুক্ত করে নাও। এই হয়ে গেল তোমার অঙ্ক। তাহলে তোমার ছবিতে তুমি কি করলে, না তোমার ছবিতে তুমি এখানটায় বি সি ও বি ডি যুক্ত করা হলো, তাহলে এটা যুক্ত করলে। এবারে আমাকে কি প্রমাণ করতে হবে? তাহলে আমাকে প্রমাণে বলেছে যে পি বি কিউ সমান সমান সি এ ডি, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এইটা দেখাতে গেলে প্রথমে আমাকে কি করছি দেখো, তাহলে সি কেন্দ্রীয় বৃত্তের, সি কেন্দ্রীয় বৃত্তের তোমার একই চাপ এপি এর উপর অবস্থিত। তাহলে এই যে সি কেন্দ্রীয় বৃত্তের একই চাপ এপি এর উপর অবস্থিত, তাহলে এই যে এপি এর উপর অবস্থিত, তাহলে তুমি এখানে একটা কেন্দ্রস্থ পাচ্ছ, একটা পরিধিস্থ পাচ্ছ, তাহলে এই দেখো এইটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ, তোমার এসিপি, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো, কেন্দ্রস্থ কোণ তোমার অ্যাঙ্গেল এসিপি, এবং পরিধিস্থ কোণ হয়ে গেল এবিপি, ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার পরিধিস্থ কোণ, তাহলে পরিধিস্থ পরিধিস্থ কোণ হয়ে গেল অ্যাঙ্গেল এবিপি, ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল, একটা কেন্দ্রস্থ কোণ, একটা হলো পরিধিস্থ কোণ। তাহলে আমরা এখানটা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি পি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এ সি,
কারণ কেন্দ্রস্থকোণ পরিধিস্থকোণের দ্বিগুণ, তাহলে তার অর্ধেক উল্টো লিখতে পারি পরিধিস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক। এবারে একটা ত্রিভুজ যদি এখানটায় সি এ পি যদি নাও, ঠিক আছে, এই ত্রিভুজটা যদি তোমরা নাও সি এ পি ত্রিভুজটা, তাহলে দেখো ত্রিভুজ সি এ পি এ তোমার এই বাহুটা আর এই বাহুটা দুটো সমান হবে, ঠিক আছে, এসি আর পিসি এই দুটো বাহু সমান হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এরা দুজনে সমান হচ্ছে। তাহলে এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে তার বিপরীত কোণগুলো তো তাহলে সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণই কিন্তু সমান। তাহলে অ্যাঙ্গেল সি এ পি সমান সমান অ্যাঙ্গেল সি পি এ, তোমার এই দুটো তোমার কোণের মান তুমি সমান বলতে পারো। তাহলে এখানটায় এই দুটো কোণের মান যদি সমান হয়ে যায়, তাহলে তুমি এখানটায় এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা সি এ পি কোণ পাবে, একটা সি পি এ কোণ পাবে, আর একটা এসিপি কোণ পাবে। তাহলে তিনটে কোণের সমষ্টি তোমার হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে আবার তোমরা কি পেয়ে গেলে, তোমরা এখান থেকে পেলে যে সিএপি, ঠিক আছে, সিএপি আর তোমার সিপিএ এই দুটো কোণই সমান ছিল। তাহলে এই দুটো কোণের জায়গায় তুমি এখানটায় সিএপি লিখছো, এটাকেও তুমি সিএপি লিখছো, আর এটাকে তুমি অ্যাঙ্গেল এসিপিটাকে এসিপি রেখে দাও 180 ডিগ্রি। তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল, তাহলে এখানটা হয়ে গেল সিএপি সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিপি হয়ে গেল। তাহলে তোমার এখানটায় কি পাচ্ছ, তাহলে এখানটায় তোমার হয়ে গেল অ্যাঙ্গেল সিএপি সমান সমান 180/2 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এসিপি, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এসিপি। তাহলে এটা তোমার একটা আকারে নিয়ে চলে এলে। তাহলে তোমার যেহেতু তুমি এখানটায় পাচ্ছ অ্যাঙ্গেল সিএপি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস এই যে হাফ অফ অ্যাঙ্গেল এসিপি, হাফ অফ অ্যাঙ্গেল এসিপি মানেই তুমি বলতে পারো অ্যাঙ্গেল এ বিপি। ভালো করে জিনিসটা দেখো, আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি। তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এ সি পি এসিপি, হাফ অফ অ্যাঙ্গেল এসিপি, সেই জায়গায় আমরা কি বসাতে পারি, এই যে এবিপি, এই যে এই সূত্র, এই যে এই লাইনটা আমরা লিখেছিলাম এখান থেকে, তার জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, এবিপি বসিয়ে দিলাম। এবারে নেক্সট স্টেপে চলে আসো, এবারে ডি কেন্দ্রীয় বৃত্তের, তাহলে ডি কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, ডি কেন্দ্রীয় বৃত্তের এই যে এ কিউ চাপের উপরে অবস্থান করছে, তাহলে অ্যাঙ্গেল এ ডি কিউ হলো কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, আর অ্যাঙ্গেল এ বি কিউ হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পেলে একটা পরিধিস্থ কোণ পেলে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি অ্যাঙ্গেল এ বি কিউ সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এ ডি কিউ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সমান, সরি সমান বলছি দ্বিগুণ, তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই হিসাবে আমরা লিখলাম। তাহলে এখানে এই যে ত্রিভুজ এ ডি কিউ, এই ত্রিভুজের এ ডি কিউ এই ত্রিভুজের, তাহলে সেখানে ডি এ সমান সমান ডি কিউ হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ছবিটা ভালো করে দেখো যে এ এই যে এ ডি কিউ আমার যদি হয়, এই তোমার হলো ত্রিভুজটা, এই এডি কিউ ত্রিভুজে, তাহলে এইটা তো কেন্দ্র, তাহলে কেন্দ্রের সঙ্গে পরিধি যুক্ত করলে যেটা হবে সেটা কি হবে, ব্যাসার্ধ হবে। তাহলে এইটা আর এটা, এই দুটোই হলো তোমার কি, ব্যাসার্ধ। তাহলে অবশ্যই এডি আর ডি কিউটা সমান হবে, তাহলে আমরা সেটাই লিখেছি, এডি আর ডি কিউ এই দুটো হলো সমান, আমরা পেয়ে গেলাম এডি আর ডি কিউ সমান। আচ্ছা, এরপরে আমরা কি লিখছি, তাহলে এখানটায় আমরা বলতে পারি তার বিপরীত দিকের কোণগুলো সমান, তাই জন্য ডি এ কিউ, তাই না, সমান সমান তুমি এখানটায় কি পেয়ে যাচ্ছ, অ্যাঙ্গেল ডি কিউ এ, তাহলে এই দুটো আমি সমান পেয়ে গেলাম। তাহলে তুমি এখানটায় বলতে পারো তোমার ডি এ কিউ প্লাস অ্যাঙ্গেল ডি কিউ এ
সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল ডি এ কিউ, তাহলে কারণ ডি কিউ এর জায়গায় আমরা ডি এ কিউ বসিয়ে দিচ্ছি। তাহলে আবার সেম ভাবে ত্রিভুজটা ধরো, তাহলে এ ডি কিউ এই ত্রিভুজে অ্যাঙ্গেল এ ডি কিউ প্লাস অ্যাঙ্গেল ডি এ কিউ প্লাস অ্যাঙ্গেল ডি কিউ এ সমান সমান 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখানটায় তোমার এ, তোমার এই যে এ ডি কিউ প্লাস 2 ইনটু অ্যাঙ্গেল ডি এ কিউ সমান সমান তোমার হয়ে গেল এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল ডি এ কিউ তুমি এখানটা পেয়ে যাবে 90 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ ডি কিউ। আর এক্ষুনি তোমরা কি পেয়েছো, এই যে হাফ অফ অ্যাঙ্গেল এ ডি কিউ জায়গায় তোমরা বসিয়ে দেবে 90 মাইনাস অ্যাঙ্গেল এ বি কিউ, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেল। তাহলে এইটাকে 2 নম্বর নাম দিয়ে রাখো, আর আগেরটাকে যেটা আমরা পেয়েছিলাম সেটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি, ঠিক আছে? তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি, এই যে যেটা তোমরা আছে এখানে পেয়েছি এই যে এই জায়গায় 1 নম্বর নাম দিয়ে রাখো। তাহলে এবারে তুমি যদি এইটা যদি যোগ করো, 1 আর 2 যদি যোগ করো, 1 প্লাস 2 যদি তুমি যোগ করো, আমি পাশে করছি, তাহলে দুটো পাশে যোগ করলে তুমি কি পেয়ে যাচ্ছ, অ্যাঙ্গেল তোমার দুটো যোগ করাতে এইখানটা পেয়ে যাচ্ছ সি এ পি প্লাস অ্যাঙ্গেল ডি এ কিউ সমান সমান, তাহলে 90 মাইনাস অ্যাঙ্গেল এ বি পি প্লাস 90 মাইনাস অ্যাঙ্গেল এ বি কিউ, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে তাহলে 180 মাইনাস অফ অ্যাঙ্গেল, ঠিক আছে, তোমার এ অ্যাঙ্গেল এ বি পি প্লাস অ্যাঙ্গেল এ বি কিউ, এটা তোমরা পাচ্ছ। তাহলে এখানটায় তুমি এইটাকে লিখতে পারো 180 মাইনাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি বি কিউ। ভালো করে এই জায়গাটা দেখো, আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করি। তোমার এখানে পেয়েছি এ বি পি, তাহলে এ বি পি মানে এই কোণটা, ঠিক আছে? আর তোমার কি পেয়েছি এ বি কিউ, এ বি কিউ এই দিকের কোণটা, তাহলে এই দুটো কোণ যুক্ত করলে কি পেয়ে যাও, পি বি কিউ মানে এই পুরো কোণটা আমরা পাচ্ছি পি বি কিউ, তাই জন্যই আমরা সেখানে পি বি কিউ বসিয়েছি, তাই জন্য এখানটা আমরা পি বি কিউ বসিয়েছি, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, তোমার এই যে পি বি কিউ পেলে, তাহলে আমরা প্রথম পার্টটা থেকে কি পেয়েছিলাম, অ্যাঙ্গেল পি বি কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি এ পি প্লাস অ্যাঙ্গেল ডি এ কিউ, ওকে? তার মানে সেটা আমরা কি পাচ্ছিলাম, অ্যাঙ্গেল সি এ ডি, এটা ফার্স্ট পার্টে আমরা পেয়েছিলাম। তাহলে এই যে ত্রিভুজ এবিসি রয়েছে, সেই এবিসি ত্রিভুজে, তাহলে এবিসি ত্রিভুজে এসি আর বিসি এই দুটো হলো সমান, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, আমি শর্টে শুধু ব্যাসার্ধ লিখে রাখছি। তাহলে তার বিপরীত কোণগুলো সমান, তাহলে সি এ বি সমান সমান অ্যাঙ্গেল সি বি এ পাচ্ছ, এবং ডি এ বি ত্রিভুজটার ত্রিভুজ ডি এ বি এর তোমার ডি এ সমান সমান ডি বি পাচ্ছ, এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে তুমি এখানটায় বলতে পারো যে অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি বি এ, ডি এ বি ইকুয়ালস টু যদি ডি বি এ হয়, সেজন্য আমরা জিনিসটাকে কি লিখতে পারি, দেখো আমি পরের পেজে লিখছি, সেজন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি বি এ প্লাস অ্যাঙ্গেল ডি বি এ, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ তুমি এখানটা থেকে বলতেই পারো অ্যাঙ্গেল সি এ ডি সমান সমান অ্যাঙ্গেল সি বি ডি, কিন্তু তোমার আমরা আগে কি পেয়েছি, কিন্তু তোমার আগে পেয়ে গেছি অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি বি কিউ, এটা আমরা আগে পেয়েছি। তাহলে অ্যাঙ্গেল সি বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি বি কিউ।
কিউ, এই তিনটে আমরা ইকুয়াল টু পেলাম। তাহলে আমরা যদি দুদিকেই আমরা যদি দুদিকেই তোমার অ্যাঙ্গেল পিবিডি যোগ করি, ঠিক আছে, যোগ করি, তাহলে তোমার অ্যাঙ্গেল পিবিডি, পিটি, আচ্ছা এটা পিটি করে পিবিডি অ্যাঙ্গেল যোগ করি, তাহলে কি হয়ে যাবে? তাহলে এটা পেয়ে যাবে অ্যাঙ্গেল সিবিডি প্লাস অ্যাঙ্গেল পিবিডি সমান সমান অ্যাঙ্গেল পিএ সমান সমান অ্যাঙ্গেল পিবিডি প্লাস অ্যাঙ্গেল পিবিকিউ, ঠিক আছে। তাহলে এখান থেকে এই এই দুটোর বোথ সাইডে আমরা কি করলাম, পিবিডি যোগ করলাম। বা তুমি বলতে পারো অ্যাঙ্গেল সিবিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিকিউ, যেহেতু তোমার তোমরা পেয়েছিলে যে বিসি আর পিসিটা সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। এবং তোমরা কি পেয়েছিলে যে বিডিটা কার সাথে সমান, ডিকিউ এর সাথে সমান, এটাও ছিল একই বৃত্তের ব্যাসার্ধ। তাই জন্য এখানটায় আমরা তোমার বিপিসি সমান সমান অ্যাঙ্গেল সিবিপি পাও, এবং তোমরা পেয়েছিলে অ্যাঙ্গেল ডিবিকিউ সমান সমান অ্যাঙ্গেল বিকিউডি। আর তোমরা বলতে পারো দেয়ার ফোর অ্যাঙ্গেল বিপিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিকিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিকিউডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিপিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিকিউডি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার সেকেন্ড পার্ট, যেটা তোমাকে প্রমাণ করতে বলেছিল সেইটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো পার্টে আমরা প্রুফ করে ফেললাম যে দুটো আমাদের কোশ্চেনে চেয়েছিল সেই দুটো পার্ট। তাহলে এখান থেকে তোমরা একটা পেয়ে গেলে, আর এটা ছিল আর একটা, আমি সেটাকে আর একটা মেনশন করে দিচ্ছি, তোমাদের যে ফার্স্ট পার্টের প্রুফটা তোমরা পেয়েছিলে, তাহলে সেটা দেখো সিএডি যেটা প্রমাণ করতে বলেছিল ইকুয়ালস টু সিএডি, সেটা তোমরা কিন্তু প্রমাণ করে ফেলেছো। তাহলে এই যে অ্যাঙ্গেল পিবিকিউ সমান সমান অ্যাঙ্গেল সিএডি, তাহলে এটা হলো ফার্স্ট পার্টের প্রুফ, ঠিক আছে। আর এটা হয়ে গেল তোমার সেকেন্ড পার্টের প্রুফ, সেকেন্ড পার্ট। ওকে চলো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার সেভেন। কোশ্চেন নাম্বার সেভেন কি বলেছে, ত্রিভুজ এবিসি, হ্যাঁ, তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও, হতে বলেছে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই যদি আমার বৃত্ত হয়, তাহলে এটা হলো তার কেন্দ্র ও, তাহলে এদিক থেকে আমরা দাগ টানছি, তাহলে এটা হয়ে গেল এ বি সি, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ও। তাহলে এইটার সাথে এইটা যুক্ত করে দেব, এটার সাথে এটা যুক্ত করে দেব, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে দেখো, এটা তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি, এটা তাহলে আমার পরিধিস্থ কোণ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিওসি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল বিএসি। ওকে, তাহলে আমাকে দেখো কি কি প্রমাণ করতে বলেছে, ও বিসি, ও বিসি মানে এই কোণটা, আর হলো বি এ সি মানে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটোর সমষ্টি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এখান থেকে এটাকে ঘুরিয়ে লেখা যায় অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বি ও সি, এটা আমরা লিখে ফেললাম। ওকে, তাহলে তোমার ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাঙ্গেল ও বি সি, ঠিক আছে, বি ও সি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এরা এখানটায় এই দুটো বাহু সমান, ঠিক আছে, কারণ এরা সমদ্বিবাহু, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। আবার এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি তুমি বলতে পারো, 180 ডিগ্রি, তাহলে ওবিসি ওসিবি অ্যাঙ্গেল বিওসি এইটা তিনটের কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই দুটো কোণ যেহেতু সমান, তুমি এখানটা কি করতে পারো, ওসিবির জায়গায় তুমি বসিয়ে দিতে পারো অ্যাঙ্গেল ওবিসি,
তাহলে এই ওবিসি ওবিসি যোগ করে দিলে টু অ্যাঙ্গেল ওবিসি হয়ে যাবে, টু ইন্টু অ্যাঙ্গেল ওবিসি হয়ে গেল। এখানে প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান সমান কত ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি। তাহলে টু অ্যাঙ্গেল ওবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল ওবিসি সমান সমান 90 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিওসি হয়ে গেল। তাই এই যে হাফ অফ অ্যাঙ্গেল বিওসি মানে কি পেয়েছি আমরা, বিএসি পেয়েছি। তাহলে 90 মাইনাস অ্যাঙ্গেল বিএসি, তাহলে এই বিএসিটাকে এদিকে নিয়ে চলে আসো, এদিকে তো ওবিসি রয়েছে, প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান সমান কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, কোনো অঙ্ক কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো। আমি যদি দেখি যে বেশি পরিমাণ ডাউট রয়েছে, আমি শুধু ডাউট ক্লিয়ার করার জন্য আলাদা ক্লাস করে দিতে পারি এবং লাইভ সেশন করিয়ে দেবো, লাইভ সেশনে তোমাদেরকে সেটাকে সলভ করিয়ে দেবো। সুতরাং অঙ্ক করবে, দেখে দেখে করবে, বুঝে বুঝে করবে, লাইন বাই লাইন খাতায় লিখে লিখে করবে, যে জায়গায় ডাউট সেই জায়গাটা ছবি তুলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, লিখে কমেন্ট করে দাও কত দাগে কি অসুবিধা হয়েছে। আমি যদি দেখি যে বেশি পরিমাণ লোকের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, আমি লাইভ সেশনে সেটাকে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, দুটি সমান বৃত্ত একটি অপরটির হলো কেন্দ্রগামী। তাহলে দুটি সমান বৃত্ত একটি অপরটির কি বলেছে, কেন্দ্রগামী। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এরকম ভাবে একটা ছবি আঁকা যেতে পারে। তাহলে তাহলে তোমার এই থাকলো একটা ত্রিভুজ, এই সরি বৃত্ত, এই থাকলো তোমার একটা বৃত্ত, পরস্পর পরস্পরের কেন্দ্রগামী বলেছে, তাহলে এরকম। তাহলে এইটার কেন্দ্র হলো এখানটা, এটার কেন্দ্র হলো এটা, তাহলে দুটো দুটোর কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রবিন্দুগামী। তাহলে এটাকে আমরা পি কিউ নাম দিয়ে দিলাম, ওকে কেন্দ্র। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এ বিন্দুগামী সরলরেখাটা সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি একটা সরলরেখা অঙ্কন করি, যেটা তোমার এ বিন্দুগামী, এখানে তোমার দুটো বৃত্তকে কোথায় ছেদ করেছে, একটাতে সি তে আর একটাতে ডি তে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ বি সি ডি হলো সমবাহু ত্রিভুজ। তাহলে বি সি ডি, তার মানে এইখানে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে বি সি ডি, তাহলে এই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা সমাধান করতে গেলে আমাকে কিছু প্রথমে কিন্তু অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কন কি করব, তোমরা দেখো এ আর পি তাহলে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে, এপি তাহলে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, যেগুলো বলছি অঙ্কনে সেগুলো লিখে নেবে। তাহলে এপি যুক্ত করলাম, তারপরে কি যুক্ত করছি আমরা, এ কিউটাকেও যুক্ত করে নিলাম, এ কিউ কে যুক্ত করলাম, ঠিক আছে, তারপরে বিপি যুক্ত করে নিলাম। এগুলো হাতে আঁকছি বলে সরলরেখাগুলো একটু বেঁকে যাবে, তোমরা কিন্তু স্কেল দিয়ে করে সেটাকে অঙ্কনটাকে আঁকাটাকে বড় করে করবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বিপি যুক্ত করে নিলাম, বিকিউ ও যুক্ত করে নিলাম, ঠিক আছে, বিকিউ যুক্ত করে নিলাম, এবং তোমার এ আর বিটাকেও যুক্ত করলাম, এই যে এ বি, এ বিটাকে যুক্ত করলাম, ঠিক আছে, আর হলো পি কিউটাকেও আমরা যুক্ত করলাম। তাহলে এখানটায় এ পি বি পি বি কিউ এ কিউ পি কিউ এ বি এগুলোকে সব আমরা যুক্ত করলাম। তাহলে দেখো এখানটায় সমান বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এপির সাথে কে সমান, এপির সাথে বিপি সমান, তাই না। তাহলে এখানে এপি সমান সমান তোমরা পেয়ে যাচ্ছ বিপি। তাহলে এখানটায় আবার বিপিটা বিকিউটা কার সাথে সমান, এ কিউ এর সাথে সমান, তাহলে বিকিউটাও তোমার হয়ে যাচ্ছে, এটা বিপি হবে। তাহলে এখানে তুমি পাওয়া যাচ্ছ বিকিউটা আবার কার সাথে সমান, এ কিউ এর সাথে সমান, তাই না। তাহলে এখানটায় এ কিউটা পেয়ে গেলে বিকিউর সাথে সমান। তাহলে সমান বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় তোমার এইগুলো কিন্তু সব সমান হয়ে যাচ্ছে। তাহলে তেমনি তোমার এপিটাও যেরকম তোমার এই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে, তাহলে পিবিটাও সেরকমই একটা ব্যাসার্ধ, তাহলে বিকিউটাও এই বৃত্তের ব্যাসার্ধ এইটা, আর ইকিউটাও হলো এই বৃত্তের ব্যাসার্ধ। এবং সেটা কার সাথে সমান, সেটা তোমার পিকিউ দৈর্ঘ্যের সাথেও হবে সমান,
ঠিক আছে, তাহলে এখানটায় এটা ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, পি কিউ। ঠিক আছে, তাহলে তোমার ত্রিভুজ এ পি কিউ আর ত্রিভুজ বি পি কিউ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই সব কটা বাহু তোমরা কি পেয়ে গেলে, এই দুটো ত্রিভুজের এই সরি বৃত্তের কন্ডিশন থেকে এই সব কটা বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছে। তাহলে এই যে একটা ত্রিভুজ হয়েছে এ পি কিউ, এই যে এ পি কিউ, এই ত্রিভুজটা তাহলে কি পেয়ে গেলে, সমবাহু ত্রিভুজ। আর তেমনি নিচেরও পি বি কিউ, এই ত্রিভুজটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ তোমরা পেয়ে গেলে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে সবকটা কোণ মানে তিনটে কোণের পরিমাপই সমান। তাহলে অ্যাঙ্গেল পি এ কিউ সমান সমান অ্যাঙ্গেল এ পি কিউ সমান সমান অ্যাঙ্গেল এ কিউ পি। ঠিক আছে, তেমনি এখানটায় এদিকের ক্ষেত্রে পেলে অ্যাঙ্গেল পি বি কিউ সমান সমান অ্যাঙ্গেল বি পি কিউ সমান সমান অ্যাঙ্গেল পি কিউ বি সমান সমান কত ডিগ্রি পেয়ে যাচ্ছে, 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা কোণের মানই হয়ে গেল 60 ডিগ্রি। এবার সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান হয় এবং প্রতিটা কোণের তিনটি কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে অ্যাঙ্গেল এ পি বিটা করো, এ পি বি, ঠিক আছে, এ পি বি এইটা, তাহলে এদিকে তুমি পেয়েছো 60, এদিকে তুমি পেয়েছো 60, তাহলে কত হয়ে যাচ্ছে, 60 প্লাস 60 হয়ে গেল 120 ডিগ্রি। ঠিক আছে, আর এদিকে যদি তুমি দেখো যে এ কিউ বি এইটাও, তাহলে এ কিউ বি অ্যাঙ্গেল এ কিউ বি, তাহলে সেটা কি হয়ে যাবো, ওইদিকে 60 আর এদিকে 60, তোমার হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে তোমার দুটোই 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে দুটো 120 ডিগ্রি তুমি এদিকেও করে রাখলে ওইদিকেও করে রাখলে, তার মানে তুমি বুঝতে পারছো যে এই কোণটা আর এই কোণটা সমান। দেয়ারফর তুমি লিখে রাখো অ্যাঙ্গেল এ পি বি সমান সমান অ্যাঙ্গেল এ কিউ বি, দুটোরই মান হয়ে গেল 120 ডিগ্রি। এবারে যেটা বৃত্তের কেন্দ্র হলো পি, তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের এ কিউ বি, ঠিক আছে, এই বৃত্তচাপের উপরে, এই বৃত্তচাপের উপর, ঠিক আছে, এই বৃত্তচাপের উপর অবস্থিত ডি এ পি বি হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং তোমার অ্যাঙ্গেল এ ডি বি হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে তোমার এখানটায় তুমি কি পেয়ে গেলে, তাহলে এখানটায় অবস্থিত অ্যাঙ্গেল এ পি বি, এ পি বি, ঠিক আছে, তোমার অ্যাঙ্গেল এ পি বি, তোমার এখানটায় কি পাচ্ছ, এই যে একটা কেন্দ্রস্থ কোণ পাচ্ছ এবং পরিধিস্থ কোণ কি পাচ্ছ, এ ডি বি। দেখো এটা পরিধির ওপর অবস্থিত, এটা হলো পরিধিস্থ কোণ, আর এটা হলো এ পি বি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে হলো অ্যাঙ্গেল এ পি বি হলো কেন্দ্রস্থ কোণ এটা, আর এ ডি বি এটা হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে তুমি বলতে পারো যে অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এ পি বি, ঠিক আছে, আর এপিবির মান কত পেয়েছো, এপিবির মান পেয়েছো 120 ডিগ্রি। তাহলে হাফ অফ 120 ডিগ্রি তার মানে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এডিবি, এডিবির মান পেয়ে যাচ্ছে তুমি 60 ডিগ্রি। তাহলে এডিবির মান 60 ডিগ্রি পেয়ে গেলে তার মানে তুমি এখান থেকে বলতে পারো সি ডি বি এটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যে সি কোণটা ছিল, এই যে সি, এই যে পয়েন্টটা, ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা যেখানে ছেদ করেছে, এই যে সি পয়েন্টটা যেখানটা ছেদ করেছে, তাহলে সি ডি বি মানে এই কোণটার মান তুমি কত পেয়ে গেলে, 60 ডিগ্রি পেয়ে গেলে। একটুখানি তোমরা আঁকাটাকে বড় করে আঁকবে, এখানে যেহেতু কালিটা একই জায়গায় বারবার ইউজ করা হচ্ছে, তাই জন্য এই জায়গাটাকে তোমরা একটুখানি বেশি বোল্ড দেখছো, তাই জন্য তোমরা এখানে একটুখানি বড় করে আর পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে, তাহলে কোনটা বুঝতে পারবে। তাহলে সি, এই যে সি, আমি আবার বাইরে লিখে দিচ্ছি, সি বি ডি তোমরা কত ডিগ্রি পেয়ে গেলে, সি বি ডির মান হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এবারে ওই বৃত্তের দিকে যাও, এই যে কিউ বৃত্তের দিকে যাব, তাহলে এখানটায় আমরা বলতে পারি, এখানটা আমরা এরকম ভাবে বলতে পারি যে তোমার অ্যাঙ্গেল এ পি বি
আর অ্যাঙ্গেল এসিবি, এই কোণ দুটো কার না কিউ কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, তোমার কিউ কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তাংশ কোণ হলো তোমার একই এপিবি বৃত্তাংশ কোণ, ঠিক আছে? তাহলে তুমি এখানে বলতে পারো অ্যাঙ্গেল এসিবি সমান সমান অ্যাঙ্গেল এপিবি সমান সমান 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান সমান তুমি বলতে পারো 180 মাইনাস অ্যাঙ্গেল এসিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি হয়ে গেল? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমার এখানে যে পড়ে রইল পরিশিষ্ট অ্যাঙ্গেল তোমার ডিবিসি, সেটাকে তোমরা লিখতে পারো 180 মাইনাস অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। ওকে, তাহলে এই যে তোমরা অ্যাঙ্গেল বিসিডিটা 60 ডিগ্রি পেয়েছো, ঠিক আছে, সেটা কিন্তু ত্রিভুজ বিসিডি এর অ্যাঙ্গেল সিডিবি আর অ্যাঙ্গেল কিন্তু বিসিডি ওই দুটোই সমান, দুটোরই মান কিন্তু তাহলে 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস তোমার এখানে সিডিবি এটাও 60 আর বিসিডি এটাও 60, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাও যোগ করলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে একটি ত্রিভুজে দুটো কোণ তো তুমি 60 পেয়ে গেলে, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই 60 হবে। তার মানে এই যে ত্রিভুজ বিসিডি এর তিনটি কোণের মানই কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণই কি হয়ে গেল? সমান হয়ে গেল, ঠিক আছে? স্টেটমেন্ট গুলো লিখবে, তার মানে ত্রিভুজ বিসিডি কি হয়ে গেল? সমবাহু, ঠিক আছে? তাহলে এটা তুমি প্রমাণ করতে পারো। প্রমাণগুলো ভালো করে, আমি বারবার বলছি, বুঝে বুঝে করবে, অসুবিধা হলে আমাকে ইনফর্ম করবে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র বলে দিয়েছে এস এবং এডি বিসি এর উপরে লম্ব। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে বিএডি ইকুয়ালস টু এস এসি। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে এই বৃত্তের কি বলেছে? এবিসি এর পরিকেন্দ্র হলো এস। তাহলে এখানে হলো পরিকেন্দ্র হলো এস। তাহলে আমাকে এবিসি আঁকতে বলেছে, তাহলে আমরা এবিসিটাকে একটা ত্রিভুজ আঁকি। তাহলে এবিসি হলো আমার একটা ত্রিভুজ, এই তাহলে এ বি সি, ঠিক আছে? এবারে কি বলা হয়েছে যে এডি এখান থেকে একটা লম্ব অঙ্কন করা হলো যেটা বিসির ওপরে লম্ব। তাহলে এডিটা বিসির ওপরে লম্ব, তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে এডি লম্ব বিসির ওপরে, ঠিক আছে? তাহলে এখানটায় আমরা কি করব? তাহলে এখানটায় আমরা শুধু অঙ্কনে লিখব এ এস যুক্ত করলাম, এই যে এই জায়গাটা আমরা যুক্ত করলাম এ এস, আর একটা যুক্ত করলাম হলো সি এস, এই এ এস আর সি এস যুক্ত করলাম। তাহলে তোমার অঙ্কনে হবে এ এস আর সি এস যুক্ত করে পাই, যুক্ত করে পাই, ঠিক আছে? তাহলে এ এস আর সি এস এই দুটোকে আমরা যুক্ত করে পাই। তাহলে এই দুটো যুক্ত করলাম, তাহলে এবারে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এই যে এ এস আর সি এস যুক্ত করার পরে এই দুটো কিন্তু হয়ে গেছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি বলতে পারো এ এস ইকুয়ালস টু সি এস, ঠিক আছে? এই দুটো তোমরা ইকুয়ালিটি পেলে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ত্রিভুজ এস এ সি এটা তোমার দুটো বাহু সমান হয়ে গেল, তার মানে তোমার তার বিপরীত কোণ দুটো সমান হয়ে গেল এস সি এ। তাহলে তোমার ত্রিভুজ এস এ সি এর জন্য অ্যাঙ্গেল এ এস সি প্লাস অ্যাঙ্গেল এস এ সি প্লাস অ্যাঙ্গেল এস সি এ সমান সমান কত ডিগ্রি পাচ্ছ? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এস সি আর এই দুটো তোমার কোণ তুমি সমান পেয়েছিলে। তাহলে এইটাকে আমরা লিখতে পারছি 2 অ্যাঙ্গেল এস এ সি, কারণ এই যে এস সি এর জায়গায় এস এ সি বসিয়ে দিলে তোমরা এটা পাবে 180 ডিগ্রি। তাহলে এখানটায় তোমরা কি পাচ্ছ যে 2 অ্যাঙ্গেল এস এ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ এস সি, তার মানে অ্যাঙ্গেল এস এ সি ইকুয়ালস টু এটা দুই দিয়ে ভাগ করে দিলে 90 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ এস সি, এটা তোমরা পাচ্ছ।
ঠিক আছে। আবার এই যে এস যে কেন্দ্রীয় বৃত্ত, এস কেন্দ্রীয়, ঠিক আছে, তাহলে তুমি এরকম ভাবে লিখতে পারো যে এস কেন্দ্রীয়, ঠিক আছে, এস কেন্দ্রীয় বৃত্তের, হ্যাঁ, তোমার এস কেন্দ্রীয় বৃত্তের এই যে একটা বৃত্ত চাপ, সেই চাপটাকে যদি লিখি এ কে সি, ঠিক আছে, তাহলে এ কে সি বৃত্ত চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এ এস সি হলো কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এ বি সি হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে একটা পেলে কেন্দ্রস্থ কোণ, একটা হলো পরিধিস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এ এস সি, এটা তোমরা বলতে পারো। তাহলে এগুলোকে নাম্বারিং করে রেখে দাও, এটাকে 1 নাম্বারিং করে দাও, এটাকে 2 নাম্বার করে দাও, ঠিক আছে। তাহলে তুমি কি পাচ্ছ, অ্যাঙ্গেল এস এ সি সমান সমান 90 মাইনাস অ্যাঙ্গেল এ বি সি, এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা এই যে একের সাহায্যে কিন্তু আমরা বললাম, ঠিক আছে, এস এ এই যে এ বি সি সমান সমান কি পেয়েছি, এটা পেয়েছি, তাই না? তাহলে সেটাকে আমরা একের থ্রু দিয়ে কিন্তু এটাকে আমরা এই যে এখান থেকে এ এস সি এখানটায় আমরা কি বলতে পারি, এইটার জায়গায় তুমি যদি মান বসিয়ে দাও, যে হাফ অফ এ এস সি তার জায়গায় এ বি সি বসিয়ে দিলাম, তাহলে এটা তুমি আরেকটা ইকুয়েশন পেলে, এটা আমরা 3 নম্বর লিখে রাখলাম। তাহলে তুমি যদি বলো যে এখানটায় ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান তোমার কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল এ ডি বি প্লাস অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান 90 ডিগ্রি। কারণ একটা যদি লম্ব হয়, একটা যদি লম্ব হয়, এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকছে তোমার এ ডি বি, তোমার এ ডি বি এদিকটাও তোমার 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এ ডি বি তোমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে বি এ ডি তোমার এই কোণটা, ঠিক আছে, আর হলো এ বি ডি, ঠিক আছে, এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টিও কিন্তু তুমি 90 পাচ্ছ। কারণ এ ডি বি এইটা যদি তোমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে অবশিষ্ট যে দুটো কোণ পড়ে থাকছে, একটা হলো বি এ ডি আর একটা হলো এ বি ডি, এই দুটো কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে এটা হলো এ বি ডি হবে, তাহলে এখানটা হবে এ বি ডি, ঠিক আছে। তাহলে একটা হবে এ বি ডি, এটা উল্টো লিখেছি, তাহলে এটা হবে অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল বি এ ডি, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে গেল তোমার 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান 90 মাইনাস অ্যাঙ্গেল তোমার এ বি ডি, ঠিক আছে। তাহলে এবারে তোমার 90 ডিগ্রি মাইনাস এই যে তুমি এ বি ডি লিখলে, ঠিক আছে, সেই জায়গাটায় তুমি কি লিখতে পারো, তোমার এখানটায় তুমি লিখতে পারো 90 মাইনাস অ্যাঙ্গেল এ বি সি, কারণ এ বি ডি যা সেটাই হলো এ বি সি, কারণ বৃত্তটা এরকম ছিল, এটা ছিল এ বি সি আর সেখানটা এই কোণটা ছিল ডি, তাহলে তোমার এ এটা ডি ছিল, তাহলে এ বি ডি যে কোণটা এ বি সি সেই কোণটাকেই বোঝায়, ওকে। তাহলে এখানটায় তোমার হয়ে গেল এ বি সি, ঠিক আছে। তাহলে তোমার এটাকে তুমি আরেকটা নাম্বারিং করে দিতে পারো, ঠিক আছে, তাহলে এটাকে তুমি 4 নাম্বার করে দাও, ঠিক আছে। তাহলে 4 নাম্বার করে দিলে, তাহলে দেখো এখানটায় কার মান পেলে, এই যে আগে একটা ইকুয়েশন পেয়েছিলে, এই যে এই ইকুয়েশনটা আমি তোমাকে দেখাচ্ছি, এই যে 3 নম্বর একটা ইকুয়েশন পেয়েছিলে এস এ সি, ঠিক আছে, তাহলে 90 মাইনাস এ বি সি পেয়েছিলে, আর এখানেও পেলে 90 মাইনাস এ বি সি। তাহলে 3 আর 4 থেকে তোমরা কি বলতে পারো, যেহেতু দুটোরই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে তুমি পেয়ে গেলে এস এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এ ডি, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10 তোমার বলছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে এ ও ডি প্লাস বি ও সি ইকুয়ালস টু 2 ইন্টু বি পি সি,
যদি এওডি ও বিওসি পরস্পর সম্পূরক হয় তাহলে প্রমাণ করি যে এ দুটি পরস্পর লম্ব। তাহলে আমাদের একটা ফার্স্ট অংশ আছে, একটা সেকেন্ড অংশ আছে, তাহলে আমরা প্রথম অংশটাকে আগে করার চেষ্টা করি। তাহলে এই তোমার একটা হলো বৃত্ত, তাহলে এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত যার দুটো জ্যা অঙ্কন করতে বলেছে। তাহলে একটা হলো এবি আর একটা হলো সিডি, পরস্পর কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে। তাহলে তার নাম দিয়ে দিচ্ছি এবি আর একটা হয়ে গেল সিডি, পরস্পর কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে। তাহলে এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে প্রমাণ করতে বলেছে এওডি, ঠিক আছে? তাহলে এ ও ডি, ঠিক আছে, এটা যুক্ত করে দিলাম এওডি। আর বিও সি, তাহলে বিও সি তুমি এখানটাতেও এটাকে যুক্ত করে দাও, তাহলে ও এর সাথে সি যুক্ত করে দিলে, ও এর সাথে বি যুক্ত করে দিলে, তাহলে এখানে অঙ্কনে হবে ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো, ঠিক আছে? এবং এখানে আরেকটা যুক্ত করে দেবে, বি আর ডি টাকেও যুক্ত করে দেবে, তাহলে এখানে বলবে বি ও ডি ও যুক্ত করা হলো। এগুলো হলো অঙ্কন। তাহলে ও এর সাথে এ যোগ করেছো, ও এর সাথে ডি যোগ করেছো, ও এর সাথে সি যোগ করেছো, ও এর সাথে বি যোগ করেছো, আর বি এর সাথে ডি যোগ করেছো। তাহলে ও এ ও ডি ও সি ও বি আর বি ডি এগুলো সব যোগ করা হয়েছে, এগুলো সব অঙ্কনের মধ্যে পড়বে। তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের তোমার তোমার এখানে যদি একটা বৃত্তচাপ তুমি এ এখানটায় একটা বৃত্তচাপ যদি তুমি এস ধরে নাও, তাহলে এ এস ডি এই বৃত্তচাপে, ঠিক আছে, তাহলে এই বৃত্তচাপে একটা কেন্দ্রস্থ কোণ আছে, সেটাকে এওবি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এওবি না সরি এওডি, ঠিক আছে? তাহলে এওডি হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। তাহলে তার পরিধিস্থ কোণ তোমরা পেয়েছো কোনটা? এটা হলো তার পরিধিস্থ কোণ এবিডি। তাহলে এটা হলো বৃত্তচাপে, এটা হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং তোমার হয়ে গেল অ্যাঙ্গেল এবিডি, এটা হলো তোমার পরিধিস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পাচ্ছ, একটা পরিধিস্থ কোণ পাচ্ছ। তাহলে তোমরা বলতে পারো অ্যাঙ্গেল এবিডি কেন্দ্রস্থ কোণ সমান সমান তোমার এবিডি, আছে পরিধিস্থ কোণ সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এও ডি, এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা এদিকে গুণ করে দিলে অ্যাঙ্গেল এওডি সমান সমান টু ইন্টু অ্যাঙ্গেল এবিডি, এটা আমরা বলতে পারি। আবার তুমি বলতে পারো যে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে আরেকটা বৃত্তচাপ, যদি এটার নাম দাও এক্স, ঠিক আছে, আরেকটা বৃত্তচাপ তোমার এদিকে দেখো, তোমার বি এক্স সি বৃত্তচাপে, তাহলে বি এক্স সি বৃত্তচাপে, তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত একটা তোমার কেন্দ্রস্থ কোণ, সেটা হলো এইটা, ঠিক আছে, অ্যাঙ্গেল বি ও সি, এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, আর এইটা হয়ে গেল তাহলে তার পরিধিস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল বি ডি সি, এটা হয়ে গেল তোমার পরিধিস্থ কোণ। তাহলে একটা পেয়ে গেলে কেন্দ্রস্থ কোণ, একটা তোমার কি হয়ে গেল পরিধিস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে তোমার অ্যাঙ্গেল বি ও সি সমান সমান টু ইন্টু অ্যাঙ্গেল বি ডি সি, ঠিক আছে? সুতরাং তুমি এখান থেকে এই যে এইটা যেটা পেলে এওডি আর এখানে যে বি ও সি, তোমাকে এখানে কি করতে বলেছে? যুক্ত করতে বলেছে। তাহলে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি সমান সমান, তাহলে এদিকে হয়ে গেল টু ইন্টু অ্যাঙ্গেল এ বি ডি প্লাস টু ইন্টু অ্যাঙ্গেল বি ডি সি, তাহলে এখানে দুই অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল বি ডি সি, এই দুটো তুমি যোগ করে দিলে, তাহলে কি পাচ্ছ দেখো, এ বি ডি, এ বি ডি মানে এই কোণটা, আর হলো বি ডি সি মানে হলো এই কোণটা, ঠিক আছে? এই দুটো কোণ তোমরা সমষ্টি আকারে পাচ্ছ। তাহলে এখানটায় আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে টু ইন্টু অ্যাঙ্গেল এ বি ডি জায়গায়, এ বি ডি জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, এ বি ডি জায়গায় লিখতে পারি এ বি ডি, ঠিক আছে? তাহলে এ বি ডি জায়গায় লিখতে পারি তুম এখান থেকে যে পি বি ডি, আমরা বড় ত্রিভুজ থেকে ছোটটা নিয়ে এলাম পি বি ডি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আর অ্যাঙ্গেল
বিডিসি এর জায়গায় আমরা লিখতে পারি বিডিপি, তাহলে এই ছোট ত্রিভুজটার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখছি বিডিপি, ঠিক আছে? তাহলে এটাকে একটা নাম্বারিং করে রেখে দাও। আবার একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে, তার ত্রিভুজটা হলো পিবিডি, এই যে পিবিডি, যেটার জন্য কোণগুলোকে ছোট ছোট করে দিচ্ছিলাম। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, তাহলে এই যে ত্রিভুজ পিবিডি এর বহিঃস্থ কোণ হিসাবে তুমি যেটা পাচ্ছ সেটা পেয়ে যাচ্ছ অ্যাঙ্গেল তোমার বিপিসি, এটা হলো বহিঃস্থ কোণ, এটা হলো তোমার বহিঃস্থ কোণ। ভালো করে দেখো বহিঃস্থ কোণটা, এই যে এইটা তোমার তাহলে বহিঃস্থ কোণ হবে, এইটা তোমার ত্রিভুজটা থাকছে, এইটা তাহলে হয়ে যাচ্ছে তোমার বহিঃস্থ কোণ। তাহলে এটা তোমার বহিঃস্থ কোণ থাকছে, তাহলে বহিঃস্থ কোণ হলো এটা ইকুয়ালস টু তোমার বিপরীত অন্তঃস্থ কোণ, তো অন্তঃস্থ বিপরীত, তাহলে অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় কি হবে, একটা হলো পি বি ডি আর একটা হবে তোমার অ্যাঙ্গেল বি ডি পি, এই দুটো তোমার হবে। তাহলে আমরা 1 নম্বরে এই যে পিবিডি প্লাস বিডিপি, ঠিক আছে, পেয়েছিলাম। দেখো 1 নম্বরে আমরা পিবিডি প্লাস বিডিপি পেয়েছিলাম। তাহলে এক যা 1 নম্বরে এইটা বসিয়ে দেবো, দেয়ার ফোর 1 নম্বর থেকে 1 নম্বর থেকে তুমি কি পাও, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিপিসি। দেখো এটা আমাদের যে ফার্স্ট প্রুফ করতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই দেখো আমাদের 2 ইন্টু বিপিসি প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমাদেরকে পারপেন্ডিকুলার দেখাতে বলেছে। এবার যদি তোমার অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান সমান তোমার 2 সমকোণ মানে হলো 180 ডিগ্রি হয়, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিপিসি সমান সমান অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান সমান তোমার কত হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বিপিসি কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে বিপিসি 90 ডিগ্রি হওয়া মানে বিপিটা কার উপরে লম্ব আছে, পিসির উপরে লম্ব আছে, তার মানে এডি ও সিডি যে জ্যা দুটি, জ্যা দ্বয় পরস্পর কি, পরস্পর পরস্পর লম্ব, তোমরা এটা বলতে পারো। দিয়ে আমার সেকেন্ড যে প্রুফটা করতে বলেছিল সেটা প্রুফ হয়ে গেল। এরপরে চলে আসছি আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 11-এ। তাহলে কি বলছো, দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি জ্যা দুটিকে বর্ধিত করলে তারা পরস্পরকে কোথায় ছেদ করছে, বি বিন্দুতে ছেদ করছে। আমাদের ওখানে যোগ ছিল, এখানে মাইনাস করে দেওয়া আছে, তাহলে সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রুফটা পায় একই ধরনের, তাহলে এখানটায় মাইনাসটাকে দেখাতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে একটা বৃত্ত আঁকি, তাহলে এবি ও সিডি পরস্পরকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে একটুখানি বর্ধিত করলে ছেদ করবে যখন, তাহলে এরকম আমরা একটু টেড়া করে আঁকি, যাতে এখানে এই বর্ধিত করিয়ে দেবো, এটাকে এই বর্ধিত করিয়ে দেবো, তাহলে একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। তাহলে এটা হলো এবি, এটা হলো সিডি, কোথায় গিয়ে ছেদ করেছে, পি বিন্দুতে গিয়ে ছেদ করেছে। তাহলে এটা হলো তার কেন্দ্র ও, ঠিক আছে? তাহলে এখানটায় হয়ে গেল ও তার কেন্দ্র। তাহলে অঙ্কনে আমরা কি করব, তাহলে অঙ্কনে আমরা ও এ যুক্ত করব, ওডি যুক্ত করব, ওবি যুক্ত করব, ওসি যুক্ত করব, ঠিক আছে? আর একটা যুক্ত করব, সেটা হলো এডি। তাহলে যেগুলো যেগুলো যুক্ত করলাম সেগুলো সেগুলো লিখে নেবে যে এই এই জায়গাগুলো আমরা যুক্ত করলাম। তাহলে এখানে একটা বৃত্ত চাপ তৈরি হয়েছে, ধরো এটার নাম দিলাম এস, তাহলে এ এস সি এই যে বৃত্ত চাপে, তাহলে এখানে দেখো একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা পরিবৃত্ত কোণ পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই যে এ ও সি এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও সি এটা কি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এবং এই যে এ ডি সি, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা এটা কি হয়ে গেল পরিবৃত্ত কোণ, তাহলে অ্যাঙ্গেল এ ডিসি এটা কি হয়ে গেল পরিধিস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পেলে, একটা পরিধিস্থ কোণ পেলে, তাহলে সেই জন্য তুমি লিখতে পারো অ্যাঙ্গেল এওসি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এডিসি, এটা আমরা লিখতে পারি। তাহলে আবার তুমি যদি উল্টো দিক থেকে বলো যে এই যে এই যে বিডি চাপ, ঠিক আছে, তাহলে বিডি চাপের ওপরে, ঠিক আছে, চাপের উপর অবস্থিত
তাহলে বিডি চাপের উপরে অবস্থিত, তোমার এখানে কি পেয়ে যাচ্ছ? বিওডি, এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তাহলে আর বিএডি, এই যে এই কোণটা, এই কোণটা হয়ে যাবে তাহলে তোমার পরিদৃষ্ট কোণ। তাহলে অ্যাঙ্গেল বিওডি এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, আর এখানটায় অ্যাঙ্গেল বিএডি এটা কি হয়ে গেল? পরিধিস্থ, ঠিক আছে? এটা হয়ে গেল পরিধিস্থ কোণ, ঠিক আছে? তাহলে একটা কেন্দ্রস্থ কোণ পেলে, একটা পরিধিস্থ কোণ পেলে, তাহলে তুমি লিখতে পারো অ্যাঙ্গেল বিওডি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল বিএডি, একটা কেন্দ্রস্থ কোণ একটা পরিধিস্থ কোণ পেয়ে গেল। তাহলে এই যে আগে যেটা পেয়েছিলে এইটা আর এটা, এবার তোমাকে এখানে কি করতে বলেছে? সাবস্ট্রাক্ট করতে বলেছে। তাহলে অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান, দুইটা একেবারে কমন নিয়ে নিচ্ছি, তাহলে অ্যাঙ্গেল এডিসি মাইনাস অ্যাঙ্গেল বিএডি তুমি পেলে। তাহলে এই মাইনাসের মানটাকে আমাদেরকে কি দেখাতে হবে? বিপিসি, এইটুকুনি আবার আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে একটা নাম্বারিং করে রেখে দাও। তাহলে দেখো এই যে এ পি, ঠিক আছে, এপিডি, এই যে এই যে ত্রিভুজটা পেয়েছিলি, এপিডি ত্রিভুজ, এই যে এপিডি ত্রিভুজ, তাহলে এই যে ত্রিভুজ এপিডি এর তাহলে পিডি বাহুটা, পিডি বাহু কতটা পর্যন্ত বিস্তৃত? দেখো পিডি বাহুটা এই যে সি পর্যন্ত বিস্তৃত, তাহলে এটা তোমার হয়ে গেল বহিঃস্থ কোণ। তাহলে পিসি বাহু, পিডি বাহু, পিসি বাহু না, পিডি বাহু সি পর্যন্ত বিস্তৃত, তাই না? তাহলে এখানটায় তোমার এটা হলো পরিধিস্থ কোণ, আর এই দুটো হলো বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে তুমি এখানটায় লিখতে পারো অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান, একটা হয়ে গেল অ্যাঙ্গেল এ পি ডি আর একটা হয়ে গেল অ্যাঙ্গেল পি এ ডি। তাহলে এই কোণটা আর এই কোণটা হয়ে গেল তোমার বিপরীত কোণ, ঠিক আছে? এটা হলো বহিঃস্থ কোণ, এই দুটো বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে এপিডি, এই যে এপিডি, এটার জায়গায় লিখতে পারি আমরা অ্যাঙ্গেল এ পি সি, ওকে? আচ্ছা, প্লাস অ্যাঙ্গেল এই যে পি এ ডি তোমরা পেয়েছিলে, এটা কিন্তু ডি, হ্যাঁ, ডিটা একটু সুন্দর করে লিখে দাও, এটা হয়ে গেল ডি, ঠিক আছে? তাহলে এই যে এটাকে আমরা লিখছি পি এ ডি, ওকে? তাহলে এখানটায় অ্যাঙ্গেল এ পি সি, তাহলে পি এ ডি টাকে এই দিকে দিয়ে দিলে, তাহলে অ্যাঙ্গেল এ ডি সি মাইনাস অ্যাঙ্গেল তোমার পি এ ডি সমান সমান অ্যাঙ্গেল এ পি সি, তাহলে এ পি সি সমান সমান তোমার এটা পেয়ে গেলে। এবারে তুমি যদি বোথ সাইডে দুই দিয়ে গুণ করো, তাহলে এদিকেও দুই দিয়ে গুণ করে দাও, এদিকেও দুই দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এ পি সি, ঠিক আছে? তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এ পি সি, তাহলে এখানটায় তুমি 2 ইনটু অ্যাঙ্গেল এ পি সি, তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এ পি সি সমান সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে দেখো 2 ইনটু অ্যাঙ্গেল এ পি সি, এখানটায় এ ডি সি আর এখানটায় হলো পি এ ডি, দেখো পি এ ডি, ওকে? তাহলে পি এ ডি যা বি এ ডি তাই, ঠিক আছে? তুমি পি এ ডির জায়গায় তুমি এখানটা লিখতেই পারো, এই যে পি এ ডি, পি এ ডি আর বি এ ডি তাই, তাহলে এখানটায় তুমি যদি পি এ ডি জায়গায় বি এ ডি বসাও, তাহলে এই মানটাকে বসাতে পারো। তাহলে তুমি এখানটায় কি পেয়ে যাচ্ছ? আমি পরের পেজে লিখে দিচ্ছি, তোমার যেহেতু অ্যাঙ্গেল পি এ ডি সমান সমান অ্যাঙ্গেল বি এ ডি, তোমরা এটা বলতে পারো, তাহলে তোমার জিনিসটা এরকম এসে দাঁড়ায়, 1 নম্বর থেকে তুমি বলতে পারছো যে অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল এপিসি, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তাহলে এবারে আমাদের বিপিসি তে যেতে হবে, আমরা এপিসি পর্যন্ত পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এপিসি, তার মানেই হলো, এপিসি মানেই হলো তুমি সেটাকে কি লিখতে পারো? 2 ইনটু অ্যাঙ্গেল বিপিসি, কারণ তোমার যে ছবিটা ছিল, তোমার এদিকে একটা দাগ ছিল, এদিকে একটা দাগ ছিল, তাহলে এটা তোমার পি বিন্দু ছিল, তাই তো? এটা তোমার সি ছিল, এটা হলো এ, তাহলে এখানটায় তোমার বি ছিল, তাহলে এপিসি মানেই হলো বিপিসি। তাহলে দেখো অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান 2 ইনটু অ্যাঙ্গেল বিপিসি আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে এরকম ভাবে আমরা প্রমাণ করতে পারি। চলো এরপরে চলে আসছি আমরা নেক্সট অংশ।
নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, তোমার 12টা বলছে যে এবিসিডি চতুর্ভুজে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে বৃত্ত অঙ্কন করা হলো যেটি বিসিডি বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটা তোমার এমন ভাবে ড্র করতে হবে চতুর্ভুজের বাকি তিনটে, মানে এ বিন্দু ছাড়া বাকি তিনটে দিয়েই যাবে। তাহলে আমরা আগে বৃত্তটা অঙ্কন করে দিই। এবারে ধরো এরকম রয়েছে, তাহলে জিনিসটা কিরকম আসছে, ধরো তুমি এই চতুর্ভুজটা করবে, এই যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এটা হলো এ বি সি ডি, এরকম যদি চতুর্ভুজ হয় তাহলে বৃত্তের প্রতিটাই বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি এই কর্ণটাকে যুক্ত করে দাও, বি আর ডি কর্ণটাকে যুক্ত করে দিলে, তাহলে প্রমাণ কি করবে? তোমাকে প্রমাণ করতে হবে, দেখো তোমার এখানটায় এই যে বি সি ডি, বি সি ডি এই কোণটা, অ্যাঙ্গেল বি সি ডি সমান সমান, ঠিক আছে? তাহলে বিসিডি তুমি এখানটায় কি বলতে পারো, যে বিসিডি, তাহলে এই যে তোমার উল্টো দিকে কে রয়েছে, উল্টো দিকে রয়েছে তোমার বিএডি রয়েছে, বিএডি, তাই না? তাহলে আমরা কি জানি এই যে প্রবৃত্ত যে কোণটা রয়েছে সেইটা কিন্তু এটার অর্ধেক, তাই না? তাহলে এটার আগে যদি তুমি 2 গুণ করে দাও তাহলে তুমি এটাকে লিখতে পারো যে 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি এ ডি, ঠিক আছে? এটাকে আমরা লিখতেই পারি। তার মানে আলটিমেটলি কি, তাহলে আলটিমেটলি আমি লিখতে চাইছি যে বিসিডি মানটা হলো 180 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএডি, এটা আমরা লিখতে চাইছি। আবার তোমার এই যে ত্রিভুজটা রয়েছে বিসিডি ত্রিভুজ, তাহলে বিসিডি ত্রিভুজের এই যে এই এই কোণটা আর এই কোণটা সমষ্টি আমরা কি পাচ্ছ, তোমার একটা পাচ্ছ বিডিসি আর একটা পাচ্ছ সিবিডি, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 মাইনাস অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে? তাহলে এইটা থেকে বাদ, 180 বাদ দিলে তুমি যেটা পাচ্ছ, তাহলে তুমি এখানটায় লিখতেই পারো যে দ্যাট ইমপ্লাই অ্যাঙ্গেল সিবিডি, ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল সিডিবি সমান সমান 180 মাইনাস, এই যে তুমি এই এইটার জায়গায় তুমি মানটা জাস্ট বসিয়ে দেবে, একটা তোমার বিডিসি ছিল, ঠিক আছে, বিডিসি, ঠিক আছে, বিডিসি লিখছো, তাহলে তুমি এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, আমাকে কি প্রমাণ করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে সিবিডি, সিবিডি মানে এই কোণটা, আর একটা তোমাকে দেখাতে বলেছে সিডিবি এই কোণটা, ঠিক আছে? তাহলে এই যে সিডি তোমার এই যে এখানটায় আমরা লিখেছি না বিসিডি, বি সরি বিডিসি, বিডিসি যে এই যে এই কোণটা বিডিসি মানে সিডিবি, একই ব্যাপার, তাই জন্য এইটার জায়গায় আমরা এটা লিখেছি। দেখো বিডিসি মানে ডি কোণটাকে ইন্ডিকেট করছে, সিডিবি মানে ডি কোণটাকে ইন্ডিকেট করছে, তোমার এই বিসিডির জায়গায় মান বসিয়ে দিচ্ছি 180, এই যে এখান থেকে পাচ্ছি 180 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, তাহলে 180 মাইনাস 180 প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, তাহলে 180 180 কেটে গেল, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, তাহলে বিএসি পাচ্ছ, সরি বিএসি, বিএসি কোথায় একটা ভুল করেছি, এক সেকেন্ড, তোমার বিএসি না, এটা তো বিএডি ছিল, আচ্ছা এটা বিএডি হবে, ওকে, তাহলে এটা হয়ে গেল বিএডি, তাহলে এটা হয়ে গেল বিএডি, তাহলে তোমার যে প্রমাণ করতে বলেছিল সেটা তোমার হয়ে গেল, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হলো ও, ঠিক আছে? তাহলে ত্রিভুজ একটা আঁকতে যাওয়ার আগে আমি একটা বৃত্ত এঁকে নিলাম।